স্বাধীনতা বিরোধী এবং সাম্প্রদায়িক অপশক্তি যেন যুবলীগে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে সংগঠনটির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আর যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, একটি উন্নয়নশীল দেশ মেধা ও বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ যুবলীগ। বৃহস্পতিবার সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আওয়ামী যুবলীগের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে যুব সংগঠনটি। দেশ গঠনে বাংলার যুব শক্তি এবং যুব সমাজ মেধাভিত্তিক বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য অঙ্গীকারবদ্ধ। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এবং প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর যেই স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা বাস্তবায়ন করছে, সেটা আমরা আমাদের এই যুবশক্তি সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। পরে বনানীতে সংগঠনটির প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা। এদিকে শিল্পকলা একাডেমিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এবং সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আলোচনায় অংশ নিয়ে যুবলীগ প্রতিষ্ঠার বিস্তারিত তুলে ধরে সে সময়কার স্মৃতিচারণ করেন তারা। পাশাপাশি নেতাকর্মীদের বঙ্গবন্ধু ও সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির আদর্শ ধরে রাখার পরামর্শও দেন। তিনি বিভিন্ন সময় যুবলীগের প্ল্যাটফর্ম থেকে সরকারের ভিতরে যে দোষত্রুটিগুলি তুলে ধরার চেষ্টা করতেন, যেই কারণে অনেক জায়গায় যুবলীগকে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল এবং অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে হয়েছিল, যেগুলি বঙ্গবন্ধু নিরসন করতেন, বঙ্গবন্ধু উপলব্ধি করতেন। যুবলীগের ভূমিকা, শেখমনির ভূমিকা তিনি সবসময় এটা উপলব্ধি করেই সেই দৃষ্টিতে আমাদেরকে দেখতে। চাঁদাবাজ, সন্ত্রাসী, সাম্প্রদায়িক শক্তি এবং যারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সেই জামাত এবং সেই বঙ্গবন্ধুর খুনিদের কোনো সম্পর্কের সাথে জড়িত কেউ জানে যুবলীগের কোনো সংগঠনে আসতে না পারে সেদিক দিয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পরে বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির কর্মচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd। এসটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvnewsbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।